পরে সামনে বলাটা এরকম একটা ভয় লাগছে। যাই হোক, সুরভারতী সকল কর্মকর্তাদের আমি প্রথমেই ভালোবাসা শুভেচ্ছা জানাই আমাকে বারবার ডাকার জন্য। আমি নিজেও এদের সাথে থাকতে পেরে আমি খুব গর্বিত বোধ করি। এরা এত ভালো কাজ করছে, আমি সামনে বসে শুনছিলাম কত লক্ষ ক্যান্ডিডেট, কত সেন্টার, এটা সত্যি একটা দেখার মতো, একটা ভাবার জায়গা যে দুটি তিনটি মানুষ মিলে এত বড় একটা প্রতিষ্ঠান চালানো, এত মানুষকে নিয়ে চালানো, এটা কিন্তু খুব মুশকিল। এটা কীভাবে চালান, এটা শেখার, এদের কাছ থেকে দেখার, তো আমি এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে দেখছি প্রেক্ষাগৃহ একদম ফুল। নর্মালি গান বাজনার অনুষ্ঠানে এরকম ভরা অডিয়েন্স খুব একটা দেখা যায় না। তো আপনারা সকলেই এত দূর থেকে কষ্ট করে সকালবেলায় উপস্থিত হয়েছেন। আমি শুনেছি এর পরও আরেকটা, দুপুরের পরে আরেকটা হবে যেখানে, হ্যাঁ, তো জানি না মানে এটা কি শুরু ভারতী আর তোমাদের যেরকম আমরা দেখি যে পার্টির কোনো মিটিং হলে প্রচুর লোক ময়দানে ফুল হয়ে যায়, টিভিতে রেডিওতে সব দেখি শুনি যে 50 লক্ষ লোক, 1 কোটি লোক এরকম সব মিটিং এসছেন। তো শুরু ভারতীয় তাই দেখছি যে সব কিছু মিলিয়ে যদি গুনি তাহলে হয়তো লক্ষ লক্ষের কাছাকাছি হয়ে যাবে। এরপরে শুরু ভারতী হয়তো এই রবীন্দ্র সদন পেক্ষা দিয়ে করলে হয়তো হবে না, তখন ময়দানেতেই এই অনুষ্ঠান করতে হবে, দিঘেটে করতে হবে। আর আমি এখানে যারা বাচ্চারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবো, আমি একটাই কথা বলবো যে সাবজেক্টই করো না কেন, হতে পারে গান, হতে পারে নাটক, হতে পারে আবৃত্তি, হতে পারে ছবি আঁকা, তবলা, যা খুশি সেটা ভালোবেসে করো, বিফলে কখনো যাবে না। আমাদের গুরুরা বলতেন যে কর্ম করো, ফলের আশা করো না, কিন্তু ফল একদিন না একদিন পাবে। কিন্তু এখন একটু সময়টা উল্টে যাওয়ার জন্য আগে